আজকে এখনো পর্যন্ত আজকে নিয়ে 431 দিনে পড়লো চাকরি প্রার্থীদের যে প্রতিবাদ দীর্ঘদিন ধরেই চলছে। তারা দীর্ঘদিন ধরেই বলছেন যে তারা চাকরির ক্ষেত্রে বঞ্চনা করা হয়েছে তাদের। ধর্মতলা চত্বরে মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে তাদের আজকের এই প্রতিবাদ। লক্ষ্মী পুজোর দিনে লক্ষ্মী পুজো করেই তারা এই তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময় তারা কর্মসূচি পালন করেছেন তাদের এই প্রতিবাদ কর্মসূচি, যেখানে বারংবার তাদের বক্তব্য দুর্নীতির কারণে চাকরি পাননি তারা, চাকরি থেকে বঞ্চিত হয়েছেন তারা, এবং সেই বঞ্চনার কারণেই তারা এই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। 431 দিন অর্থাৎ এক বছরেরও বেশি সময় ধরে তাদের এই প্রতিবাদ কর্মসূচি চলছে। এক বছর দুমাস পার করে গিয়েছে এবং এখনও তারা কিন্তু রাস্তায় বসে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্লোল মণ্ডল। কল্লোল, কি চিত্র দেখতে পাচ্ছ, কি বলছেন প্রতিবাদী চাকরি প্রার্থীরা? দেখো, আজ কোজাগরের লক্ষ্মী পূজা। এই কোজাগরের লক্ষ্মী পূজার বাড়ির লক্ষ্মীরা আজ পথে। তারা যে চাকরি থেকে বঞ্চিত, সেই বঞ্চিত চাকরি প্রার্থীরা আজ তারা এই মঞ্চে তারা লক্ষ্মী সেজে তারা কোজাগরের লক্ষ্মী পূজা করছেন। তবে আমি এখানে যারা অবস্থান করছেন তাদের কাছ থেকে আমি প্রথম জানবো যে কোজাগরের লক্ষ্মী পূজা যে পাঁচালি, সেই পাঁচালি দিয়ে তারা শুরু করবেন। এই পাঁচালি লক্ষ্মী পূজা আমার পাঁচালি একটা মাস। আমরা লক্ষ্মী পূজার পাঁচালির মধ্য দিয়ে মায়ের আরাধনা করি এবং আমাদের সংগ্রামের বঞ্চনার কথাটা জানাই। নম 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 মা লক্ষ্মী, তোমার চরণে মাগো থাকে যেন মোদের ভক্তি। জয় মা লক্ষ্মী। বঞ্চিতদের পক্ষ থেকে মা তোমার আরাধনা করি, মন্ডা মিঠাই ছাড়াইল মা ভক্তির অঞ্জলি। জয় মা লক্ষ্মীর জয়। মোদের দুঃখের কথা কি বলবো মা, তুমি অন্তর জামি, ভুয়া কটার চাকরি হলো আর কত লাগলো মানি। জয় মা লক্ষ্মীর জয়। এই যে কোজাগরের লক্ষ্মী পূজার পূর্ণিমাতে তারা মায়ের কাছে কি আরাধনা করছেন, যিনি স্বয়ং লক্ষ্মী সেজেছেন তার কাছ থেকে আমরা জেনে নেব। এই যে কোজাগরের লক্ষ্মী পূজা, আজকের মায়ের কাছ থেকে আপনারা কি আশা করছেন বা কি দাবি করছেন? দাবি একটাই করছি যে আমাদের চাকরিগুলো যে চুরি হয়ে গেছে, সেই চুরি হওয়া চাকরি মানে যত শীঘ্র সম্ভব তত তাড়াতাড়ি আমাদেরকে ফিরিয়ে দিক। আমাদের চাকরিগুলো চুরি হয়ে গেছে, আমাদের ভবিষ্যৎ চুরি হয়ে গেছে, যার দরুন আমাদের সব আমাদের লক্ষ্মী চুরি হয়ে গেছে। আমাদের লক্ষ্মীগুলো আজ ওদের কাছে বন্দী আর তার পালঙ্কের ওপর শুয়ে শুয়ে ওরা দিন কাটাচ্ছে। আমরা কেন মানবো বলুন, আমাদের কি দোষটা ছিল? আমরা আজ ওদের জন্য আমাদের লক্ষ্মী চুরি হয়ে গেছে, তার জন্য আজকে আমরা এই পথেতে বসে আছি। আমাদের লক্ষ্মী পূজো নেই, আমাদের ভবিষ্যৎটা কি নেই? ওরা কিসের জন্য আমাদের ভবিষ্যৎটা চুরি করলো? আজ আমি এটাই বলবো যে আমাদের যত তাড়াতাড়ি শীঘ্র সম্ভব আমাদের চাকরিটা আমাদের ফেরত দিক, আমাদের চুরি হওয়া চাকরি আমাদের দিয়ে দিক, আমাদের হকের চাকরি আমাদের দিয়ে দিক, ওটা আমাদের অধিকার। বলছেন লক্ষ্মী চুরি হয়ে গেছে, অর্থাৎ তাদের হকের যে চাকরি, সেই হকের চাকরি খুব তাড়াতাড়ি তাদের ফিরে দিক। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের কাতর আবেদন। ক্যামেরায় কল্যাণ চট্টোপাধ্যায়ের সঙ্গে কল্লোল মণ্ডল, কলকাতা টিভি। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্লোল মণ্ডল।